हेलो फ्रेंड, वेलकम टू बैक रोहित कुकिंग चैनल। आज आमी आपनादेर साथे सुजीर हलुआ रेसिपिटी शेयर करब। सुजीर हलुआ किन्तु भीषण एकटा कमन रेसिपी, आमरा प्रत्येके जानी सुजीर हलुआ किभाबे बानाते हय। आज आमी बानालाम कारण जारा रान्ना नतून शिखछेन तादेर जन्य। भिडियोटा पुरो देखुन, भिडियोटा जदि भालो लागे ताहले लाइक कमेंट एबं शेयर करबेन आर अवश्यई चैनलटाके सबस्क्राइब करे देबेन। তাহলে কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা দেখে নিই কিভাবে বানাচ্ছি। সবার প্রথমে কড়াইটা গরম করে আমি 2 কাপ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে সুজির টেস্টটা খুব ভালো হবে। সুজিটা ভাজার সময় অনবরত সুজিটাকে নাড়তে হবে, তাহলে সুজির চারধার থেকে ভালোভাবে ভাজা হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখা যাবে সুজিটার রং পরিবর্তন হয়ে যাচ্ছে। সুজিটা এই পর্যায়ে ভাজা হয়ে গেছে। এবার আমি চিনির শিরাটা বানাবো। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এবার এইভাবে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি। আমরা সুজিতে এই শিরাটা ব্যবহার করব, দিলে সুজিটা খুব টেস্টি হবে। এইভাবে মিডিয়াম ফ্লেমে আমরা এই শিরাটাকে ফুটিয়ে নেব ভালোভাবে। শিরাটা আমি 5-7 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার ফিরে এলাম 5-7 মিনিট পর। শিরাটা আমার ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি 3 চামচ ঘি। ঘিটা গরম হলেই আমি দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা সুজিটা। এবার আমি ঘি আর সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। সুজি আর ঘিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি দুধ আর সামান্য পরিমাণে জল। আমি এখানে 250 গ্রাম দুধ নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। দুধ আর সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ভালোভাবে 3-4 মিনিট আমি মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফিরে এলাম 3-4 মিনিট পর, মিশ্রণটি আমার এই পর্যায়ে। এবার আমি আগের থেকে বানিয়ে রাখা চিনির শিরাটিকে দিয়ে দিচ্ছি। চিনির শিরাটাকে দিয়ে এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না সুজিটা শুকনো হয়ে যাচ্ছে। আমি প্রায় 4-5 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর আমার সুজিটা হয়ে গেছে। এবার আমি সামান্য একটু ঘি দিয়ে সুজিটাকে নামিয়ে নেব। সুজিটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার তার উপরে দিয়ে দিচ্ছি নারকেল কুড়নো আর দিয়ে দিচ্ছি কিশমিশ। এবার সুজিটাকে আমি ঠান্ডা হতে দেব। সুজিটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা চাকুর সাহায্যে বরফি আকারে সুজিটাকে কেটে নিচ্ছি। সুজিটা দেখতে খুবই লোভনীয় হয়েছে। এই রেসিপিটি আপনাদেরকে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।